ফুটবলের এক নক্ষত্রের নাম ডেভিড বেকহ্যাম। ছেলেকেও তৈরি করেছেন পাকাপোক্ত ফুটবলার হিসেবে, আর ছেলে কতটা দক্ষ হয়েছে তা দেখতে চুপি চুপি স্টেডিয়ামে যান বেকহ্যাম। তবে ভিআইপি কোনো গ্যালারিতে নয়, ছদ্মবেশে দর্শক সারিতে বসে খেলা উপভোগ করেন তিনি, আর তাতেই ঘটে যত বিপত্তি। বিষয়টি জানাজানি হলে মাঠের চেয়ে গ্যালারিতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। ফুটবলের একসময় তারকা খেলোয়াড় ডেভিড বেকহাম, বর্ণিল ক্যারিয়ারের অধিকারী এই ফুটবলার চেয়েছিলেন তার ছেলে তাকেও ছাড়িয়ে যাবে। পরিশ্রমের ফলটা কাছ থেকে দেখতে বেশ মরিয়াছিলেন তিনি, কিন্তু ছেলের খেলা দেখতে গিয়ে অদ্ভুত এক ঘটনা ঘটে। গেল সপ্তাহে ইন্টার মিয়ামি থেকে ধারে বেনফোর্ড বি দলে যোগ দিয়েছেন বেকহামের ছেলে রোমিও বেকহাম। সেখানে লন্ডন সিনিয়র কাপের নবম সারির দল এরিথ অ্যান্ড বেলভেডের বিপক্ষে অভিষেক হয়েছে তার। ওই ম্যাচ দেখতে মাঠে যান বেকহাম, তবে কোনো ভিআইপি গ্যালারি নয়, ছদ্মবেশে দর্শকের সাথে মিশে যান তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামেন রোমিও বেকহাম। পুত্র যখন মাঠে আসেন তখন তার দল 2-1 গোলে পিছিয়ে, পরে ঘুরে দাঁড়িয়ে 3-2 গোলের জয় পায় বেনফোর্ড বি। সারের মাঠে আবহাওয়া খুব একটা সুবিধার ছিল না, তবুও বেকহামের ছেলের অভিষেক দেখতে এসেছিলেন অনেকেই। বিরূপ আবহাওয়ার মধ্যে পার্ক ভিউ রোডে রেকর্ড 554 জন দর্শক উপস্থিত হয়েছিলেন। কালো রেইনকোট পরে গ্যালারিতে ছিলেন বেকহাম। শুরুতে কেউ বুঝতে না পারলেও ম্যাচের এক পর্যায়ে তার উপস্থিতির কথা জেনে যায় উপস্থিত দর্শকরা, ফলে মাঠের চেয়ে বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। কিংবদন্তি ফুটবলের সঙ্গে সেলফি তুলতে ভিড় জমে যায়। পরিস্থিতি বেগতিক দেখে এক পর্যায়ে বেড়াটোপকে স্টেডিয়াম এলাকা ছেড়ে যান এক সময়ের মাঠ কাঁপানো বেকহাম। এমন উন্মাদনা অজানা থাকেনি বেনফোর্ড বি দলের কোচ নেইল ম্যাকফার্লানের কাছেও। ম্যাচ শেষে তিনি বলেন, রোমিওর বাবা ছিলেন অবিশ্বাস্য এক খেলোয়াড়, মানুষ হিসেবেও তিনি চমৎকার, রোমিও দারুণ, নিজের অভিষেক নিয়ে সে গর্ব করতেই পারে। শাকিবুর রহমান, আরটিভি।